বড়লেখা উপজেলার শিমুলিয়া শেওড়াডিগা ভায়া তেরাকুড়ি রাস্তার প্রায় 1 কিলোমিটার জায়গায় প্রায় 3 যোগ পর মাটি ভরাটের কাজ চলছে। 4 ফুট পরিমাণ উঁচু করা হলেও এলাকাবাসীর মতে 6 ফুট উঁচু করা না হলে বর্ষা মৌসুমে রাস্তায় পানি উঠে যাবে। সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, কাঁঠালতলি শিমুলিয়া শেওড়াডিগা ভায়া তেরাকুড়ির সাথে 1986 সালে এ রাস্তার মাটি ভরাটের কাজ হয়। প্রায় অধিকাংশ রাস্তায় কাজ হলেও 1 কিলোমিটার রাস্তায় 36 বছরেও কোনো কাজ হয়নি। এলাকার জনসংখ্যা বৃদ্ধির ফলে যোগাযোগ ও উন্নতির প্রয়োজন হয়ে পড়ে, তাই এসব অঞ্চলের লোকজন স্থানীয় সাংসদের নিকট আবেদন করেন রাস্তাটির মাটি ভরাট ও উঁচু করে পাকাকরণের। গত 15 জানুয়ারি এ রাস্তার মাটি ভরাটের কাজ শুরু হয়। এলাকাবাসী জানান, রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু হলেও কাঙ্ক্ষিত কাজ হচ্ছে না, তাই এসব এলাকার সাংসদ ও বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ শাহাবুদ্দিন সাহেবের নিকট জোরালো দাবি 6 ফুট উঁচু করে রাস্তার মাটি ভরাটের। এ ব্যাপারে বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুঠোফোনে জানান, 8 টন চালের বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যানকে তিনি বলে দিবেন 5 ফুট উঁচু করে কাজ করার জন্য। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান এনাম উদ্দিনের মুঠোফোনে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। আসলে খুবই খুশি লাগে যে ফাটলতলি থেকে বাইয়া শিমলিয়া শেওড়াটিকে হইয়া তেরাকুড়ির মেইন রাস্তা দাইয়া যে কাজটা লাগে, আসলে এটা খুবই এলাকাবাসীর জন্য জনগণের লগিয়া খুবই খুশির একটা খবর। আমরা খুব খুশি লাগে, ভালো লাগে। আর বিগত আমি যতটুকু শুনছি 1986 সালের পর থেকে এই রাস্তাতে কোনো কাজ হয়েছে না, এখন যে একটা কাজ আইছে এটা এলাকার লাগে খুবই ভালো এবং উন্নয়নের একটা দ্বারা যে সরকারের এটা অব্যাহত রাখার লাগে যে কাজটা আইছে। এর লাগে আমি প্রথমেই আমাদের মন্ত্রী মহামান্য মন্ত্রী 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 সাহেবকে আমাদের মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা জানাই আর এলাকাবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই যে এই যে রাস্তাটা যে বরাদ্দ আসছে এই বরাদ্দ অনুযায়ী যে কাজ চলে আসলে এটা অনেক নিচু হইয়া কাজ হওয়ার, যদি শুনতেছি যে আগামীতে এই রাস্তাটা পাকাকরণের কাজ হবে, তো এই পাকাকরণের কাজ যখন হইব আসলে হওয়ার পরে এই যে অনুযায়ী উঁচু করা হওয়ার এই উঁচুটা আসলে রাস্তাটা ঠিক করে বোঝা যাওয়ার না, ভাঙিয়ে যাইব গিয়া পানির তলিয়ে যাইব গিয়ে এইরকম সমস্যা হইব। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আকুল আবেদন জানাই আর যে এই যে বরাদ্দটা আইছে এটারে বৃদ্ধি করার লাগে, এটা বৃদ্ধিকরণ করিয়া সুন্দর করিয়া বুড়া করিয়া আবার যদি এটা দেওয়া হয় তাইলে এই যে উন্নয়ন প্রকল্পটা মজবুত হইব এবং সুন্দর হইব এবং এলাকার জনগণের লাগে খুবই উপকৃত হইব। এর লাগে আমি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আকুল আবেদন জানাই আর যে এই বরাদ্দটা বৃদ্ধি করার লাগবে এবং এই যে কাজটা আরও সুন্দর করে বড় করে দেওয়ার লাগে আমি আবেদন জানাই। অনেক দীর্ঘদিন পরে এই রাস্তাটায় কাজ হইতেছে, অনেক দিন থেকে এই রাস্তাটা নিচু ছিল, এই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি দীর্ঘদিন পরে এই রাস্তায় বাজেট এনে কাজটা করাচ্ছেন, এতে ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রীদেরকে। কিন্তু এই যে পরিমাণ কাজ হইতেছে এটা কিন্তু কম হইতেছে, বর্ষা মৌসুমে পানি উঠে যাবে, যদি 1.5 থেকে 2 ফুট আরও উঁচু হয় তাহলে ভালো হতো, রাস্তাটা দীর্ঘস্থায়ী হতো, যেহেতু এই রাস্তাটা পাকা হয়ে যাবে। এই জন্য আমি মন্ত্রী মহোদয়কে জানাই যে কাজটা আর বাজেট আর একটু বাড়িয়ে 1.5 থেকে 2 ফুট উঁচু করার জন্য মন্ত্রী মহোদয়কে আমি আবেদন জানাই। আমরা জানাই যে আজ থেকে 45 বছর আগে রাস্তার কাজ হয়েছিল আর এখন বর্তমান কাজ চলছে, আপনারা এখন বর্তমান এখন যে কাজ চলছে কিছু একটা সাফর মাঠে কম ওর আর মনে করো কারো কিছু বেশি কাজ করাইলে কিছু উঁচু করে কাজ করাইলে আমরা চলা অসুবিধা হইব আর পানিয়ে মারতো নাই আর সুন্দরভাবেও কাজ রইলে রাস্তাটা আমরা দেখা যায় যে পানি বাড়িলে পানিটা ইয়ে হয়ে যাব, রাস্তাটা বুড়ি দিব, রাস্তাটা কিছু উঁচাও করার দরকার, রাস্তাটা নিচু হয়ে আর কি দেখা যায়, কিছুটা মাটি আরও উপরে দিলে মানে রাস্তাটা আবুড়ে হইব।